ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফর আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ট্রেলার ব্রেকডাউন করতে চলেছি নগর কীর্তন। হ্যাঁ বন্ধুরা, নগর কীর্তনের ট্রেলারটি আজ মুক্তি পেল, এবং এই ট্রেলারে আমরা কী কী দেখতে পেলাম এবং এই ট্রেলারে আমরা এই মুভি নিয়ে কী কী তথ্য, সেই নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অবশেষে মুক্তি পেয়ে প্রকাশ হলো নগর কীর্তনের ট্রেলারটি। এখানে একজন রূপান্তকারিনীর সঙ্গে বাঁশিওয়ালার ভালোবাসার গল্পকে তুলে ধরা হয়েছে, কিন্তু রূপবানকামীর সঙ্গে বাঁশিওয়ালার ভালোবাসায় কি শেষ পর্যন্ত পরিণত হবে সে জানার জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কারণ আগামী 15 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমাটি। এই সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও হৃদি সেন রয়েছে সিনেমার মুখ্য চরিত্রে। গত 10 জানুয়ারি এই সিনেমাটি একটি ছোট টিজার 1 মিনিটে রিলিজ করা হয়েছিল। টিজারে ঋদ্ধি সেনের দেখা সেভাবে মেলেনি, কিন্তু ট্রেলারে ঋদ্ধি সেনকে এবং ঋত্বিক চক্রবর্তীকে যে একেবারে অন্যরূপে দেখা গেছে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। নগর কীর্তনের যে একেবারে অন্যরকমের ভালোবাসার গল্প সে এক বলতে কিছু দ্বিধা নেই, তার আভাস আগে থেকেই দিয়েছিলেন পরিচালক কৌশিক বন্দ্যোপাধ্যায়। পরিচালকের কথা অনুযায়ী একেবারে অন্য ধরনের ছবি হিসাবে প্রকাশ এসেছে ট্রেলার। পাশাপাশি বহু আগের পরিচালক আরও জানিয়েছেন সেন্সার বোর্ড থেকে নগর কীর্তনের নাকি 3টে সিন নাকি ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়া হয়েছে। তবে এই দৃশ্যগুলি বাদ দেওয়ার পরও ছবিটি দর্শকদের বুঝতে বিশেষ কোনো অসুবিধা হবে না বলে জানিয়ে দিয়েছেন। এই ট্রেলারে আমরা মোট 4 জনকে দেখতে পাই, কিন্তু তার আগে বহু আগে থেকে খবরের শিরোনামে উঠে এসেছিল এই ছবিটি, সৌজন্য অবশ্য জাতীয় পুরস্কার। এই ছবিটির জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেতা ঋত্বিক সেন। পাশাপাশি নগর কীর্তন ছবিটিতে আরও বেশি কিছু বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে বলে এর মধ্যে রয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, সেরা মেকআপ, সেরা কস্টিউম ডিজাইন। পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবে গত বছর দেখানো হয়েছে ছবিটি। তবে নগর কীর্তনের মাধ্যমে জাতীয় পুরস্কার ঘরে এলেও ছবিটি এখনও মুক্তি পায়নি। এতদিন ছবিটা শুধুমাত্র বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরেছে, তবে এইবারে মুক্তি পালা অবশেষে। এখনকার দিনে যে সমস্ত সিনেমাগুলি হয়ে থাকে সেই সব প্রেমের ক্ষেত্রে এই মুভিটি সম্পূর্ণ অন্যরকম দেখানো হয়েছে, এবং একটি ভিন্ন স্বাদের গল্প আনতে চলেছেন কৌশিক সেন। এখানে ভিন্ন বলতে আপনারা হয়তো ঠিকই বুঝতে পেরেছেন যে আমি কোন কথাটা বলতে চেয়েছি, এবং টিজারে তা এবং ট্রেলারে তা দেখানো হয়েছে। এবং এই মুভিতে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে বলে তা খবর রয়েছে, এবং তাও এবি নাকি সেন্সার বোর্ড থেকে বাদ দেওয়া হওয়ার কথা রয়েছে। আজ ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে কোনো এক নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।